মণ্ডলী, আজকে আপনারা দেখতে পাবেন গুলশান 2 নম্বর লেক ভিউ সাইড রোডে অবস্থিত 104 নম্বর রোডে 2 নম্বর বাড়িতে চাপওয়ালা। চাপ সামলিয়ে কি করবেন এবার খেয়ে দেখেন। চাপওয়ালায় আসবেন এবং খাবেন। যে ব্যবসাটি শুরু করেছেন নন্দিত অভিনেতা উমর সানী, তিনি আপনাদের সাথে মুখোমুখি হবেন এবং চাপওয়ালা নিয়ে কথা বলবেন। ভোজন রসিক তারা আসতে কিন্তু ভুল করবেন না চাপওয়ালায়। এখানে সুস্বাদু চাপ খাবেন এবং তার সাথে সাক্ষাৎ করবেন, সেলফি তুলবেন, বাড়ি যাবেন। এখন আপনাদের সাথে কথা বলবেন নন্দিত অভিনেতা উমর সানী। থ্যাংক ইউ। মূলত আমি একজন চলচ্চিত্র অভিনেতা, এটি হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আমি মানুষ, আল্লাহর বান্দা। আমি মূলত রেস্টুরেন্ট বিজনেস শুরু করেছি আমার ছেলে ফরদিন হাসান সাদী, মন্টানা লাউন্স, উত্তরা থেকে গুলশান মন্টানা। তো ওখান থেকে নতুন একটা কনসেপ্ট বের করেছি যে চাপওয়ালা, চাপ সামলে কি করবে, আসুন খেয়ে যান। তো এটা একটা ছোট্ট আকারে পরিসরে আমাদের বিজনেস সেন্টার, মূলত খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আমি উমর সানী ভাইয়ার এখানে প্রায় আসি। এখানে চাপটা অনেক ভালো, চাপওয়ালাতে আপনারাও আসবেন মাঝে মধ্যে। এখানে খাবারটা খুব সুস্বাদু এবং মানসম্মত। সো বাঙালি কালচার থেকে আমরা বাঙালিপনায় যে ধরনের মানুষরা খেতে পছন্দ করি, বাঙালিরা আমরা, তো বিফ চাপ, চিকেন চাপ, তার মধ্যে লুচি, পরোটা, আমার সাথে সাথে জুস, মানে সিজনাল জুসগুলি আছে। দেন চা তো কয়েক রকমের, হরেক রকমের আছে, কফি আছে। মূলত একটা জিনিস আমি সবসময় মেনটেন করি যে সেটা হচ্ছে কোয়ালিটি, মানে মাস্ট। এটা কিন্তু কোনো মাপ নেই যে কোয়ালিটিতে কোনো কিছু আমরা স্যাক্রিফাইস করবো কিংবা মার্জনা করবো। প্রথমত আমি গুরুত্ব বহন করি হচ্ছে যে প্রোডাক্টটা আমি ব্যবহার করছি সেটা অবশ্যই ভালো মানের, তেলটা ভালো হতে হবে, তারপরে মশলাগুলি ভালো হতে হবে, এবং প্রতিদিনের মাংস প্রতিদিনের হতে হবে, এবং আমার যে শেফ বিউটিফুল, ফ্যাবুলাস, ও অল্প বয়সের হলেও ও অনেক চমৎকারভাবে কিন্তু এটা মেনটেন করছে। আর এখানে চাপ খেতেছি, চাপটা অনেক মজাদার, অনেক সুস্বাদু, আর এখানে আসি আমার অনেক ভালো লাগে, আমি প্রায় এখানে আসি। আর প্লাস আমি তো দেখভাল করছি, আমি এখন ফ্রি আছি, তার মধ্যে বিকালে এখন মূলত 4টার থেকে রাত 11টা পর্যন্ত শুরু, গভর্নমেন্টের কিছু রুলসের কারণে আমরা এই টাইমটা হয়ে, আবার দুপুরের খাবার নিয়ে হাজির হব, লাঞ্চ নিয়ে হাজির হব। ভালো রেসপন্স পাচ্ছি, অবশ্যই আপনারা আসবেন। আমার এই বিজনেসটা আল্লাহ পাকের অশেষ রহমতে, যদি আল্লাহ পাক হুকুম করে আরও কিছু ব্রাঞ্চ করার আমার খুবই ইচ্ছা আছে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। সো কিপ ইন টাচ। আমি চাপওয়ালাতে প্রায় আসি, আমার যখন খিদা লাগে তখনই আমি আসি, আর এই জায়গায় হচ্ছে প্রায় আসি কারণ এই খাবারটা অনেক ভালো লাগে। আমার বাসা হচ্ছে মিরপুরে, তো আমার যখনই আসার ইচ্ছা হয় আমি একাই চলে আসি বা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসি। আপনারা কেউ ভাববেন না যে আমি চলচ্চিত্র ছেড়ে দিয়েছি, ভালো কিছু কাজের জন্য সকাল থেকে রাত, রাত থেকে সকাল, সে অবধি অপেক্ষা করব ভালো কিছু কাজের জন্য। চলচ্চিত্রের সাথে আছি এবং সুস্থ সুন্দর চলচ্চিত্রের সাথে আছি, ভালো ছবির সাথে আছি, আপনারা ভালো ছবি দেখবেন। আমি বেসিক্যালি আমি চাই একজন রেস্টুরেন্ট বিজনেসে ভালো কিছু করার জন্য। আমি সানী ভাইয়ের চাপওয়ালাতে প্রায় আসি হাজব্যান্ড সহ, খুবই ভালো লাগে ওনার এই চাপওয়ালার যে চাপ, চিকেন চাপ, বিফ চাপ, খুবই আমার কাছে ভালো লাগে। খাবারটা খুবই স্বাস্থ্যকর, মানসম্মত।
আমার খুব ভালো লাগে। আমাদের স্থানীয় আমরা গুলশানের অধিবাসী ভাই, আমাদের স্থানীয় একজন চলচ্চিত্রের একজন বিশাল খ্যাতিমান মানুষ, তার যেই চাপওয়ালা যে আমাদের স্থানীয় গুলশানবাসীর জন্য একটা প্রাউড ফিলের বিষয়, সেক্ষেত্রে তার যেই কোয়ালিটি এই চাপওয়ালা রিজনেবল রেট, দেয়ার ইজ নো ডাউট, খুবই সুস্বাদু সুস্বাদু সহযোগিতা ভালোবাসা, এবং আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।